রাঙামাটিতে কয়েক বছর ধরে বাড়ছে মাল্টা চাষ। অনুকূল আবহাওয়া, সংরক্ষণের সুবিধা ও উৎপাদন খরচ কম হওয়ায় জেলার বেশ কয়েকটি উপজেলায় মাল্টার ব্যাপক চাষ হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মাল্টা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। রাঙামাটি থেকে জিয়াউল হকের রিপোর্ট। গাছে গাছে শোভা পাচ্ছে সবুজ রঙের মাল্টা। রাঙামাটির নানিয়াচরের ভূয়াদমের চিত্র এটি। শুধু এখানেই নয়, জেলার বাগাইছড়ি, কাপ্তাই, কাউখালীতেও ব্যাপক হারে চাষ হচ্ছে মাল্টার। গাছ থেকে মাল্টা আহরণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বাগানেই প্যাকেটজাত করে এসব ফল পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আকার ভেদে প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। রাসায়নিক মুক্ত ফল পেয়ে খুশি ক্রেতারা। মাল্টা কিনলাম, মালটাটা মনে করেন কাঁচা হলে একটু মিষ্টি, মুখের রুচি আসে এবং মনে করেন সুস্বাদু। বিদেশি ফলগুলো পারমানেন্ট সারা পারমানেন্ট দিয়ে আসে, এগুলো 300 টাকা 100 টাকা কেজিগুলো পারমানেন্ট সারা বাংলাদেশের গুলো। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে চাষি ও বিক্রেতাদের। এখানে বেচলে বেচতে পারে আমরা 40 টাকা, আর নোয়াখালীতে আমরা যদি সাপ্লাই দিই ওখানে বেচাকেনা হতে পারে 50 টাকা 40 টাকা 70 টাকা। মালের উৎপাদনটা বেশি, এবার দাম কম। গত বছর আমরা মাল বেচি 90 টাকা 80 টাকা পাইকারি, এবার বিক্রি করতেছি 50-60 টাকা। ডেঙ্গু রোগের কারণে এগুলো সাইড একটু বাড়ছে, যে আমাদের ডাক্তাররা বলছে যে এগুলো একটু খাইলে নাকি ভালো। সংরক্ষণের সুবিধা ও উৎপাদন খরচ কম হওয়ায় জেলায় দিন দিন মাল্টা চাষে আগ্রহ বাড়ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। বাজারে যে দেশীয় মাল্টা পাচ্ছি এটা নির্ভেজাল, কোনো সন্দেহ নেই। একদিকে আপনার যারা আমরা কনজিউমার তারা কিন্তু সহজেই মাল্টাটা কিনতে পারতেছি যেহেতু দাম কম। আবার যারা প্রডিউসার মানে বাগানি তারাও কিন্তু আপনার এখান থেকে কিন্তু লাভ করতেছে অনেক, কারণ কি তাদের কিন্তু এখানে প্রোডাকশন কস্টটা কম। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 250 হেক্টর জমিতে মাল্টার বাগান গড়ে তোলা হয়েছে, যেখানে এবছর উৎপাদন হয়েছে 2350 মেট্রিক টন। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।